মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন বেজে গেছে সকাল প্রায় 11টা, এখন থেকে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। তো এখন আজকে সকালের কাজ মানে ঘরের কাজ সমস্তটা আমার হয়ে গেছে, রান্নাবান্না আজকে বেশি কিছু করিনি। তোমাদের সাথে সকালে একটুখানি দেখিয়েছিলাম যে আলু ভাজা আর শাক ভাজাটা আমি করছি, তো সেটুকুই শুধু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ আজকে রান্নাবান্না বেশি কিছু করিনি। তার কারণ হচ্ছে গতকাল যেহেতু বাড়িতে গেছিলাম আর মা বাবা যেহেতু যেতে পারেনি, সেহেতু খিচুড়ি প্রসাদ ফ্রাইড রাইস সমস্ত কিছুরা পাঠিয়ে দিয়েছে আর মাছ। আমি জানি না তোমাদের কারোর বাড়িতে লক্ষ্মী পুজোতে ভোগ হিসেবে মাছ দেওয়া হয় কিনা, আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ দেওয়া হয় ভোগ হিসেবে। আগে আরও আগে ইলিশের সাথে কই মাছও দেওয়া হতো, তো এখন ইলিশ মাছটাই শুধু দেওয়া হয়, তো সেইটাও ওরা পাঠিয়ে দিয়েছে। তো সেই জন্য আজকে দুপুরবেলা রান্নাবান্নার ঝামেলা একদমই নেই, আলু ভাজা শাক ভাজাটা করেছি শুধুমাত্র। তো সেই জন্য রান্নার যেহেতু ঝামেলা নেই, সকালবেলা একটা অন্য কাজ করতে আমার মা আর কি যাওয়ার দরকার, অনেকদিন থেকেই ভাবছি যাবো তো যাওয়া হচ্ছে না, সেজন্য আমি আর মা এখন বেরোবো। এবার বেরিয়ে এসে তারপরে আবার কি কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু রান্নাবান্না করিনি সেহেতু এই সময়টা আর কি পেলাম, সেজন্য আমি আর মা এখন এই বাইরের কাজটা সেরে আসছি। তোমাদের যেটা বললাম অনেকদিন ধরেই যাওয়ার দরকার ছিল আর কি, হয়ে উঠছিল না, সকালবেলা তো সময় পাওয়া যায় না, আসলে বিভিন্ন রকম ব্যস্ততা থেকেই যায়। যেহেতু আজকে রান্নার কাজটা নেই, ঘরটা পরিষ্কার সমস্ত কিছু করে নিয়েছি, এবার এসে আমি তারপর দেখতে থাকো তোমরা যে সারাদিন কী কী করি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, একটা জিনিস অবশ্যই, লক্ষ্মী পুজোতে ইলিশ মাছ ভোগ হিসেবে তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে দেওয়া হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তার কারণ আমি আমার বাপের বাড়িতে হয় ছোটোবেলা থেকে দেখছি, তবে আশেপাশের খুব একটা কারোর বাড়িতে আমি এটা কখনোই দেখিনি, এবং আমার মনে হয় খুব কম বাড়িতে এটা হয়, তো সেজন্যই তোমাদের এটা কমেন্টে জানাতে বললাম। তো তোমরা অবশ্যই সেটা আমাকে জানিও, জানালে আমার খুব ভালো লাগবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো তোমরা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখো আমি আর মা বেরোচ্ছি আর কি, তোমাদের বললামই যেটা যে যাওয়ার আছে, তো সেই কাজটা আগে করে আসি, এসে তারপরে আবার কি কি করছি সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করতে থাকবো। এখন দেখো সন্ধে হয়ে গেছে, সকালবেলা 11টার সময় আমি আর মা বেরিয়েছিলাম, তো আমাদের আজকে ফিরে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছিলো। তারপরে এসে তো বুঝতেই পারছো স্নান পুজো খাওয়া দাওয়া এই সমস্ত থাকে, তো ওই সময় আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই সময় সন্ধেবেলা আমাদের তখন এসে খাওয়া দাওয়ার পর রেস্ট টেস্ট নিয়ে ভিডিওটা এডিট করে সন্ধেবেলা রান্নাঘরে এসেছি। যেমন সন্ধেবেলার প্রথম কাজটাই থাকে যে বাসন টাসনগুলো মাজা হয়েছিল সেগুলো সমস্ত জায়গা মতো রেখে দেওয়া আর কি, তো সেই কাজটা আগে করে নিচ্ছি। আর তারপর সন্ধেবেলার না আমাদের কিছু প্ল্যানস আছে আর কি, তো সেইগুলো পরপর করব, কি করব তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে জানতে পারবে। মানে একটা বিশেষ দিন আর কি, তো সেই দিনটাকে আমরা একটু ছোট করে নিজেদের মতো করে সেলিব্রেট করব, কিছুই না নিজেদের মতো করে একটুখানি আনন্দ করার চেষ্টাই যা আর কি, কারণ ছোটোখাটো ব্যাপার থেকেই তো আনন্দগুলো তৈরি হয়, তো সেই আনন্দগুলোকে ধরে রাখা এবং কন্টিনিউ করা সেটাই কিন্তু বড় কথা, আমি তো তাই মনে করি। সবসময় যে বিশাল বড় কিছু হবে, বিশাল সেটা তুমি বেড়াতে যাওয়া বলো, ঘুরতে যাওয়া বলো, উৎসব অনুষ্ঠান বলো, সমস্ত কিছু দিয়ে যে আনন্দ হবে তা নয়, ছোটোখাটো ব্যাপার থেকেও কিন্তু খুব সুন্দর করে নিজেদের মতো করে ঘরোয়াভাবেও আনন্দ তৈরি করা যায়, আনন্দের মুহূর্ত তৈরি করা যায়, এবং সেটা কিন্তু সত্যি খুব সুন্দর স্মৃতি তৈরি করে। তো যাই হোক, দেখো রান্নাঘরের কাজটা একটু গুছিয়ে নিই, তারপরে পরপর সেগুলোও তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো আমি আর মা এখন দুজনে একসাথে মোচা কাটতে বসেছি, সকালবেলা বাবা একটা মোচা নিয়ে এসেছিলো, তো কালকে আগামীকাল আর কি মোচা দিয়ে একটা রেসিপি হবে, তোমাদের সাথে সেই রেসিপিটা আমি শেয়ারও করব ঠিক করেছিলাম, তো সেজন্য মোচাটা কেটে রাখছি, কারণ মোচা না কখনোই ওই দিন যেদিন রান্না হবে সেদিন সকালবেলা কেটে করাটা সম্ভব হয় না, তো সেই জন্য মোচা বলো, কচুরলতি, থোর, এগুলো আমি সবসময় আগের দিন কেটে সেদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে চটকে পুরো রেডি করে আর কি টিফিন বক্সের মধ্যে করে রাখি। যেহেতু জানোই সকালবেলার ব্যস্ততাটা থাকে আমার, যেহেতু একা হাতে সব কিছু সকালবেলা করতে হয়, তো সেই জন্য আমি এইভাবেই এই কাজগুলো অন্তত আগের দিন করে রাখি। আর কী কীভাবে আগের দিন আমি বিভিন্ন রকমভাবে কাজ কিছু এগিয়ে রাখি সেগুলো তো আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি। আর মোচা
তো বটেই, আরও বিভিন্ন রকম জিনিসই কিন্তু আমি আগের দিন রাত্রিবেলা আগের কাজ আর কি এগিয়ে রাখার জন্য করে থাকি। আর আগামীকাল যেহেতু আমার ছেলের স্কুল খুলবে, সেহেতু সকাল থেকে একদম যে রেগুলার রুটিন সেরকম রুটিন তৈরি হয়ে যাবে আর কি, সেরকম রুটিনে আবার চলতে হবে। তো সেই জন্য এই কাজগুলো তো অবশ্যই করে রাখতে হবে। তো সেই জন্যে আমি আর মা আর কি একসাথে বসে কথা বলতে বলতে মোচারটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে সেদ্ধ করে নেব। তো দেখো, এখানে তোমাদের যে অনুষ্ঠানের কথা বলছিলাম সেটা হচ্ছে জন্মদিন, মায়ের আজ আসলে আজকে জন্মদিন ছিল, তো সেই জন্য আমরা একটা ছোট করে কেক কেটে একটু সেলিব্রেট করব, একটু আনন্দ করব নিজেদের মতো করে। তো সেই মুহূর্তগুলোই তোমাদের সামনে হ্যাপি বার্থডেটা বলে দে ঠিকঠাক। ও ব্যস্ত মানুষ, হ্যাপি বার্থডের জন্য বেলুন ফোলাতে হচ্ছে না। ওটাই এক নম্বর। ঠিক আছে চালিয়ে যা চালিয়ে যা, অনেক সময় আছে, ধীরে চালিয়ে যা। হ্যাঁ হ্যাঁ পারবি, পারবি না কেন, এইদিকে দেখো বার্থডে ওম্যান দাঁড়িয়ে আছে, বার্থডে গাল তো বলা যাচ্ছে না। হ্যাঁ আসল কথা হচ্ছে আনন্দ করা, সেটা কি নিয়ে করছি সেটা কোনো ম্যাটার করে না, আর অবশ্যই তার সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাওয়া, খাওয়া ছাড়া কোনো আনন্দ হয় না। আজকে যা খেয়েছি দেখো, জন্মদিনে একটুখানি বেলুন দিয়ে ঘর সাজানো তো চাই চাই, তাই না? জন্মদিনের সাথে কিন্তু বেলুন, কেক আর পায়েস, এই তিনটে জিনিস ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে এখন। আর পায়েস তো গতকাল করা হয়েছিল, সেই জন্য আজকে আমি আর করিনি, তো কেক কেটেই আমরা ওই জন্য ছোট করে একটু সেলিব্রেট করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
তো দেখো, এখানে তোমাদের একটু বলে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। আমার ছেলে না, ও ঠাকুমাকে ন্যান ন্যান বলে ডাকে, মানে ঠাকুমা বলে ডাকে না, আর দাদুকে দাদাই বলে ডাকে। হ্যাপি বার্থডে ন্যান ন্যান বলেছে, সেই জন্য তোমাদের এটা বলে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, এইবার তো আমরা নিজেদের মতো করে একটুখানি আনন্দ করছি আর কি। দেখো তো, বাবা ও মাকে কেক খাইয়ে দিলো, বা আমরা সবাই খাইয়ে দিলাম আর কি। তো এইভাবেই আমরা একটু নিজেদের মতো করে আনন্দে এই সময়টুকু কাটালাম। কেকটা দেখো, যেগুলো যেটা থেকে গেল সেটা এরকম একটা গ্লাস কন্টেনারের যে ঢাকনাটা, সেটার মধ্যে করে কেকটা রেখে, আর যে বোলটা সেটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি ফ্রিজে স্টোর করব, তাহলে কী হবে, এখান থেকে বার করে ব্যবহার করতে সুবিধা হবে, মানে নেবো যখন তখন কিন্তু কন্টেনারের গায়ে লেগে থাকার ব্যাপারটা হবে না। তো এইভাবে এই কেকগুলো আমি ফ্রিজে স্টোর করি, তাই সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো, আমি চলে এসেছি রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিতে। এগিয়ে নিতে বলতে, তোমাদের যেটা বললামই, কালকে সকালে ছেলের স্কুল খুলে যাবে, তো সেক্ষেত্রে সব কিছুই আমার আবার রুটিনে টাইমের মধ্যে করতে হবে, যেটা এই কদিন একটু অন্যরকম ছিল। তো সেই জন্য কালকে সকালে যে রান্নাবান্না হবে সেটা আমি একটু এগিয়ে রাখছি, তার জন্য একটু এগিয়ে রাখছি। মোচাটা তোমাদের তো বললামই যে কেটে সেদ্ধ করে নেবো, তো মোচাটাও সেদ্ধ করে রাখবো, আর নারকেল কোড়া লাগবে কালকে রান্নাতে আমার। কালকে যেটা রান্না করব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো সেজন্যই নারকেলটা কুড়িয়ে আমি এরকম কন্টেনারের মধ্যে করে রেখে দেবো ফ্রিজে, আর মোচাটাও আমি সেদ্ধ করে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা হয়ে যাবে যখন, তখন চটকে নিয়ে ওরকম একটা কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দেবো। থোর মোচা কচুরলতি এইভাবে আমি সবসময় কেটে রাখি, মানে যেগুলো কাটতে সকালে অনেকটা সময় লেগে যাবে সেরকম জিনিসগুলো আমি এইভাবে কেটে রেখে দিই। আর ধরো নর্মাল যে জিনিসগুলো, আলু পটল বা এমন সবজি যেগুলো কাটতে সময় লাগে না, সেগুলো কিন্তু আমি সবসময় সকালবেলাতেই কাটি। তো এইভাবে রাত্রিবেলা কিছুটা কাজ এগিয়ে রাখলে কী হয়, সকালবেলা তাড়াহুড়ো থেকে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর কি, তাড়াহুড়ো সেরকম লাগে না, আর গুছিয়ে সমস্ত কাজ একা হাতে করে নেওয়া যায়। তো এবার দেখো, নারকেল তো কোড়ানো হয়ে গেছে আমার, সেটা এরকম একটা বক্সের মধ্যে করে আমি ফ্রিজে স্টোর করব। আর এখন তো ধরো রাত্রিবেলা, সকালেই ব্যবহার হবে, কিছুই কিন্তু অসুবিধা হয় না, আর এইভাবে রাখলে ফ্রিজে কিন্তু বেশ দু চার দিনও ভালো থেকে যায়। এখন দেখো, আমি মোচাটাও নুন হলুদ দিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের বললাম যেভাবে সেভাবেই কিন্তু আমি ওটা ফ্রিজে স্টোর করব। তো এইবার দেখো, যেটা সেটা হচ্ছে রাতের খাবার আমি দিয়ে দিয়েছি আর কি, সার্ভ করে দিয়েছি। তো রাতে আজকে ছিল আমাদের পরোটা আর আলুরদম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই আমি এড করছি ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।